নমস্কার বা আদাব। আপাতত হাওড়া থেকে ট্রেনে করে পান্ডুয়া নেবে, বর্ধমান লোকাল ধরে পান্ডুয়া নেবে, টোটোয় করে আমরা উপস্থিত হয়েছি পান্ডুয়া সেই বিখ্যাত মিনারের সামনে। রয়েছে প্রাচীন, বহু প্রাচীন এই বটগাছ, তো দেখতেই পাচ্ছেন বটগাছটা তো চতুর্দিক থেকে ঝুড়ি নেমেছে। এই বটগাছটার বহু প্রাচীন এই বটগাছ, তো তারপরেই রয়েছে সেই পান্ডুয়া শহরের সেই বিখ্যাত মিনার। দেখতেই পাচ্ছেন মিনারের গোড়ায় রয়েছে রোশন। তো এই হয়েছে সেই বিখ্যাত মিনার পান্ডুয়া শহরের। তো এই সেই মিনারটা, দেখতেই পাচ্ছেন এই মিনারের অবস্থান থেকে বলি আপনাদের, যদি কেউ কোনোদিন ট্রেন বলো বা কোনো বাই রোড আপনারা যদি পান্ডুয়ার দিকে আসেন, তো অবশ্যই এই মিনারটা আপনাদের চোখে পড়বে। তো এই মিনারের ইতিহাস অনেক জিনিস আছে, সেগুলো অনুরোধ আপনাকে শোনাবে আপনাদেরকে কী কী আছে না আছে পুরো জায়গা অনুযায়ী। মিনারের চারপাশটা আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। তো এটা এমনিতে পুরো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষিত এলাকা। তো সংরক্ষিত এলাকা বোর্ড রয়েছে, তো আমরা এর ভেতরে, যদিও এখন সংরক্ষিত এলাকা বলে প্রবেশ নিষিদ্ধ, গেটের তালা দেখতেই পাচ্ছেন। তো এই হয়েছে সেই মিনার, ইটের মিনার, চুনসুরকির গাঁথনি দিয়ে তৈরি। আমরা চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারলাম না, কারণ এটা সংরক্ষিত এলাকা এবং বহু বছর ধরেই নাকি এই আশেপাশের মানুষজন, মিনারের আশেপাশে যারা থাকে তারা বলল যে এই সংরক্ষিত এলাকা সরকার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। দেখছি আপনারা দেখার চেষ্টা করছি মিনারের দরজাটা কোন দিকে। তো এই হয়েছে সেই মিনার। তো এই মিনারের যে ইতিহাস, মিনারের দরজাটা ঠিক মসজিদের বরাবর ছিল, এই দেখতে পাচ্ছেন সামনে দরজা, এটাই মিনারের ঢোকার গেট। প্রাচীনকালে বলা হয় যে এই পান্ডুয়া শহরের উৎপত্তি এক হিন্দু রাজা পান্ডুর নামে থেকেই এসছে। যদিও এই পান্ডু রাজা পান্ডুর অস্তিত্ব হিন্দু পুরাণে সেইভাবে নেই বা হিন্দুদের ইতিহাস বইতে সেই বইতে নেই, কিন্তু স্থানীয়রা বলে যে এখানে কোনো এক সময় প্রাচীন ভারতে এক পান্ডু বলে এক রাজা ছিল, তো তার নাম থেকেই এই পান্ডুয়া শহরের উৎপত্তি হয়েছে। তো তার প্রাসাদ এখন কোথায় ছিল সেই সময়ে বা তারও কোনো অস্তিত্ব নেই এই পান্ডুয়া শহরে। আমরা অনেক বইপত্র, বিভিন্ন নথিপত্র ঘেঁটে আমি আর রোশনও পাইনি যে তার প্রাসাদের অস্তিত্ব ঠিক কোথায় ছিল। তার প্রাসাদের ভেতরে একটা অদ্ভুত কূপ ছিল, যে কূপের জলটা দেবতাদের আশীর্বাদ পুষ্ট ছিল। সেই কূপের জলে যে কোনো মৃত ব্যক্তিকে ফেলে দিলে, তার শরীরকে ফেলে দিলে সেই কূপের জলে, সে আবার জীবিত হয়ে উঠত। তো এই কূপেরও আজকে কোথায় তার অস্তিত্ব ছিল, যেমন প্রাসাদের এই কূপের, পাণ্ডু রাজার এই দেবতাদের আশীর্বাদ জন্য কূপের, তার কোনো নেই, মানে তার কোনো অস্তিত্ব আজ আর নেই। তো পাণ্ডু রাজার আমলে বেশিরভাগই পান্ডুয়া শহর, তখনকার পান্ডুয়াতে হিন্দুরা বসবাস করতো এবং কিছু মুসলিমও ছিল। তো একবার এক মুসলিম কৃষক তার ছেলের জন্মদিনে
একটি গরু মেরেছিল। তো গরু মারার পরে তোর তো হিন্দুরা এক মুসলমান কৃষকের জন্ম তার ছেলের জন্মদিনে গরু মেরেছিল, এবং গরু মারার পরে তো হিন্দুরা ক্ষুব্ধ হয়ে তখন তার রাজা পাণ্ডুর দরবারে যায় এবং গিয়ে দরবারে নালিশ চুনসুরকির কাঁদনের দেয়াল। সেই সময়ে দিল্লির যে শাসক ফিরোজ শাহ তার দরবারে স্থানীয়রা এই গরু মারার যে স্থানীয় হিন্দুরা গরু মারার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বিবরণ নিয়ে দিল্লির তৎকালীন বাদশাহ ফিরোজ শাহের কাছে দরবারে যায় নালিশ করতে। তার ফিরোজ শাহ এই সম্পূর্ণ ঘটনা শোনার পর তিনি তার ভাগ্নে শাহ সুফিকে সেনাবাহিনীর প্রধান করে তার যে ফিরোজ শাহের যে নিজস্ব বাহিনী ছিল তার প্রধান করে পাণ্ডুয়ায় পাঠায়। তিনি যুদ্ধ করেছিলেন কিন্তু অদ্ভুতভাবে তিনি তার ভাগ্নে ফিরোজ শাহের ভাগ্নে শাহ সুফি যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি